ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বালা শুনিয়ে আপনারা, আমি বালা আছি আল্লাহর রহমতে আপনারার দোয়ায়। আজকে আমি আপনারা দেখাইমু ব্রেডর পাকুড়া বানাইয়া। হক্কা ইন আমি ছয় সাত পিস ব্রেড নিছি, এখন সব ব্রেডর আমি সাইড খাটিয়ে ফেলাই দিব, শুধু মাঝখানটা রাখবো। আও দেখা ইন মাঝে শুধু ব্রেড সাইড খাটিয়ে ফেলাই দিছি। আজকে আমরা যেটা যেটা লাগবো পাকোড়া বানাইতে, কাঁচা মরিচ, টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, ময়দা, লবণ, টমেটো সস। এইখানে একটা বাটির মাঝে আমি পানি রাখছি, পানির মাঝে আমি সব ব্রেড রে ওরকম ভিজাই লিমু, ভিজাইয়া দুই হাত দিয়ে চাফ দিয়া পানিটা জড়াই লিমু, পানি জড়াইয়া আমি একটা বউলোর মাঝে সব ব্রেড লই লিমু। হক্কা আর একটা ব্রেড দেখাইলাম আমি, এইরকম হালকা ভিজাইমু, ভিজাইয়াও পানি দুই হাত দিয়া চাপিয়া পানির একবারে ফালাই দিমু। আও দেখা বৌলুর মাঝে লইছি আমি, অখনি গুণতরে মাখাই লিরাম বালা করিয়া। মাখাই লই গেছে, অখন আমি এগুর মাঝে দিলাই রাম পরিমাণ মতো লবণ, দিলাই রাম কাঁচা মরিচ কুচি, দিলাইরাম ময়দা, দিলাইরাম ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো, টমেটো সস, এখন আমি হাত দিয়ে বালা করিয়া মাখাই লিমু গুণতরে। মাখাই লই গেছে আর দেখা আমরা এখন পাকুড়া বানাইরাম। ও সাইজের করিয়া আমরা সব পাকুড়ারে বানাইম। দেখা পাকুড়া বানাই লই গেছে, এখন আমি একটা ফ্রাই প্যান বুয়াই দিছি, ফ্রাই প্যানত তেল দিলাইছি, পাকুড়াও দিলাইছি, লাল নাওয়া পর্যন্ত অপেক্ষা করমু। আমরা পাকুড়া লাল হয়ে গেছে, আমরা উল্টাইয়া দিলাইরাম। দেখা আমরা পাকুড়া হয়ে গেছে, এর মাঝে আমি কিছু পেঁয়াজ দিছি আর এর আছে কিছু সস। পালা থাকবা সুস্থ থাকবা, দেখো এই অন্য দিন নতুন কোনো রেসিপি নিয়া। আর আমার রেসিপি যদি আপনারা ভালো লাগে তাইলে অনুরোধ রইল আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।